এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজবাংলা। আজকের এই মুহূর্তের দেশ রাজ্য বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ পৌঁছে দিচ্ছি আমরা আপনাদের কাছে সরাসরি। আমাদের প্রত্যেক দিনের বিশেষ বিশেষ সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদগুলি দেখবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কোন এলাকা থেকে, কোন জেলা থেকে আপনি সংবাদ দেখছেন আমাদের জানাতে পারেন লিখে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে। তো চলুন এবার বিস্তারিত সংবাদগুলো আমরা দেখে নেব। বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে আমেরিকা, মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠক চলছে আমেরিকায়, সে বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনুস। ইতিমধ্যে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্ত সাক্ষাৎ করলেন মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের মুখ্য উপদেষ্টা অফিসের বিবৃতি অনুযায়ী দুই রাষ্ট্রনেতার বৈঠক অত্যন্ত সফল হয়েছে। বাংলাদেশকে পূর্ণ সমর্থন করবে আমেরিকা, মোহাম্মদ ইউনুসকে এমনটাই আশ্বাস দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে জুলাই মাস থেকে যে অশান্তি হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা বাংলাদেশ জুড়ে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে তা এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। প্রথম থেকেই আমেরিকা বাংলাদেশের পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম জো বাইডেনের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের। এছাড়াও বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন, মূল চুক্তির নাম ফাঁস করলেন অবশেষে মোহাম্মদ ইউনুস। হাসিনা সরকার উৎখাতের পেছনে ছিল বড় ষড়যন্ত্র, মার্কিন মঞ্চে দাঁড়িয়ে একথা খোলাখুলি স্বীকার করে নিলেন বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। ক্লিন্টন গ্লোবাল বার্ষিক সম্মেলনে বক্তব্য পেশের জন্য তাকে আহ্বান জানিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে হাসিনা সরকারের পতন নিয়ে নানা বিষয় তুলে ধরেন 84 বছরের মোহাম্মদ ইউনুস। সেখানেই মূল ষড়যন্ত্রের কথা তুলে ধরেন তিনি। তার ভাষণের মধ্যেই উঠে আসে মাহফুজ আবদুল্লাহ নামে একজনের নাম। জানান, শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ঘটনা মোটেও হঠাৎ করে ঘটেনি, অত্যন্ত পরিকল্পনা মাফিক এই কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশে। ভাষণে বাংলাদেশি ছাত্র নেতাদের প্রতিও শ্রদ্ধা জানান প্রাক্তন এই নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস। ষড়যন্ত্রের কথা স্বীকার করে নিলেও তিনি জানান, বাংলাদেশের এই নয়া রূপরেখা পেছনে যারা রয়েছেন তাদের সাফল্যকে কুর্নিশ জানাতে হয়। কে এই মাহফুজ? বর্তমান সরকারের প্রধান অর্থাৎ ইউনুসের উপদেষ্টা হিসেবে রয়েছেন মাহফুজ। ছাত্র আন্দোলনের এই নেতাকে বামপন্থী ভাবধারায় বিশ্বাসী বলে অভিহিত করা হয়। এদিকে আমেরিকার মঞ্চে দাঁড়িয়ে ইউনুস যে দাবি করলেন তা আরও একবার শেখ হাসিনা সরকারের উৎখাতের পেছনে আমেরিকার হাতকেই আরও স্পষ্ট করে তুলল। অনেকেই বলছেন বাংলাদেশ সরকারের শেখ হাসিনা সরকারের পতনে অদৃশ্য হাত হিসেবে যে আমেরিকার বড় সড়ো ষড়যন্ত্র ভূমিকা ছিল মোহাম্মদ ইউনুসের বক্তব্যে সেটা এবার পরিষ্কার হয়ে গেল। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে ইলিশ পাঠাবে কিনা বাংলাদেশ তা নিয়ে চলছিল তীব্র জল্পনা। তার মাঝে অবশেষে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলাদেশ থেকে পৌঁছে গেল ইলিশ। অবশেষে ভোজন রসিক বাঙালির জন্য সুখবরের বার্তা দিয়ে পেট্রোপোল সীমান্ত দিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে পৌঁছল পদ্মা রূপলী শস্য ইলিশ। প্রথম দিনে 3টি ট্রাকে প্রায় 9 টন ইলিশ এসে পৌঁছল। আগামী মাসের 12 তারিখ পর্যন্ত ধাপে ধাপে আরও ইলিশ এসে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশে অচলাবস্থা চলা এবার ইলিশ আমদানি নিয়ে তীব্র জটিলতা তৈরি হয়েছিল। নানা টালবাহানার পর ওদেশের অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। দুদেশের আলোচনায় ঠিক হয়ে বাংলাদেশ সরকার ভারতে 2420 টন ইলিশ পাঠাবে। এজন্য 49টি রপ্তানিকারক সংস্থাকে অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার পেট্রোপোল বন্দর দিয়ে ভারতে এসে পৌঁছয় এই মরশুমের প্রথম পদ্মার ইলিশ। সেদিন মূলত 700 গ্রাম থেকে 1 কেজি ওজনের ইলিশ এসে পৌঁছেছে, তবে তার দাম সাধারণের সাধ্যের মধ্যে থাকবে না বলে মনে করা হচ্ছে। যে ইলিশ ভারতের মাটিতে এসে পৌঁছছে তার পাইকারি দর 1400 টাকা থেকে 1500 টাকার নিচে নয়, ফলে খোলা বাজারে যে আরও বেশি দামে বেচতে হবে তা অনুমান করাই যাচ্ছে। অপরদিকে শিয়া সুন্নি বিবাদে রক্তাক্ত পাকিস্তান, পাখতুনখোয়া প্রদেশে মৃত কমপক্ষে 25, আহত প্রচুর। শিয়া সুন্নি বিবাদ রক্তাক্ত পাকিস্তান। আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশে শিয়া এবং সুন্নি মুসলমানদের মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হল 25 জনের। জমির মালিকানা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র ঝামেলা লেগেই থাকে পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলাটিতে।
এবারও সে বিবাদ চরমে উঠেছে। 25 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন প্রচুর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বুধবার পর্যন্ত এখনও পর্যন্ত থামানো যায়নি। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, দুই গোষ্ঠীর মধ্যে কট্টরপন্থী বহু নেতা উপস্থিত রয়েছেন, এর ফলে সংঘর্ষে হ্রাস টানতে বেগ পেতে হচ্ছে পাকিস্তান প্রশাসনকে। অঙ্গনওয়াড়ি শিক্ষক হতে হলে এবার জানতেই হবে উর্দু ভাষা। মুসলিম তোষণে অভিযুক্ত এবার কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার। অঙ্গনওয়াড়ি শিক্ষক হতে হলে অন্য গুণাবলীর পাশাপাশি জানতেই হবে উর্দু। সম্প্রতি কংগ্রেস শাসিত কর্ণাটকের সরকারের অঙ্গনওয়াড়ি শিক্ষক নিয়োগের বিজ্ঞাপনে এমনই বলা হয়েছে, যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। আসরে নেমেছে বিজেপি, তাদের দাবি এই বিজ্ঞাপন বুঝিয়ে দেয় শাসক দলের মুসলিম তোষণ। ঘটনার নিন্দা করে বিজেপি নেতা নলীন কুমার কাটিল জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি শিক্ষকের চাকরি পেতে হলে উর্দু জানতেই হবে, এমন ঘোষণা মেনে নেওয়া যায় না। মুসলিম সম্প্রদায়কে সন্তুষ্ট করতে এবং চাকুরির সুযোগ কম লোকের মধ্যে রাখতে কংগ্রেসের আরেকটি চেষ্টা বলে অভিযোগ বিজেপির। এটা বিপজ্জনক রাজনৈতিক কৌশল বলে জানাচ্ছে বিজেপির কিছু নেতা। বিতর্ক দানা বেঁধেছে কর্ণাটক সরকারের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের এক নির্দেশে। মুদিগেরে চিক্কাম গালুরু জেলা অঙ্গনওয়াড়ি শিক্ষকের চাকুরির জন্য বিজ্ঞাপন দিয়েছে সরকারি দপ্তর। সেখানেই বলা হয়েছে শিক্ষককে অবশ্যই উর্দু জানতে হবে। যারপর কর্ণাটক বিজেপি এক স্যান্ডেলে লিখেছে, কর্ণাটক সরকার কন্নড় ভাষী অঞ্চলে উর্দু চাপিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং মন্ত্রী লক্ষ্মী হেব্বালকরকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে কেন কন্নড়ের চেয়ে উর্দুকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে স্থানীয় প্রশাসন জানাচ্ছে, ওই অঞ্চলটিতে মুসলিমরা সংখ্যাগুরু নাগরিক, জনসংখ্যার 32% মুসলিম, সেই কারণেই কন্নড় জানার পাশাপাশি উর্দু জানার শিক্ষক চাওয়া হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন। অপরদিকে বিহার থেকে আসছে এক মর্মান্তিক সংবাদ। সন্তানের মঙ্গল কামনায় সন্তানকে কোলে নিয়ে নদীতে ডুব। বিহারে মৃত্যু 37 জন শিশুসহ মোট 46 জনের। সন্তানের মঙ্গল কামনায় তাকে নিয়েই জলে ডুব দিতে গিয়ে বিহারে মৃত্যু হলো মোট 46 জনের। মৃতদের মধ্যে শিশু রয়েছে 37 জন। গত বুধবার থেকে বিহারের 15টি জেলা থেকে মিলেছে এমন এই মর্মান্তিক মৃত্যুর খবর। বৃহস্পতিবার বিহার সরকারের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, জীবিত পুত্রিকা নামে 3 দিনের এক ধর্মীয় রীতি পালিত হয় গোটা বিহার জুড়ে। সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা ডুব দেন নদীর জলে, আর সেই সময় তাদের কোলে থাকেন সন্তানরা, আর তা করতে গিয়ে এই মৃত্যু মিছিল বিহার জুড়ে। নিহতদের মধ্যে 4 জন মহিলা রয়েছে, 37 জন শিশু রয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, গত বছর এই উৎসব পালন করতে গিয়ে বিহারে প্রাণ হারিয়েছিলেন 22 জন। এবার এখনো পর্যন্ত 43 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। নজর রাখছি পরের সংবাদটির দিকে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে নতুন করে হচ্ছে নিয়োগ। সোমবার বিজ্ঞপ্তি হচ্ছে প্রকাশিত, ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। পুজোর আগে বড় সুখবর, রাজ্য পুলিশে নতুন নিয়োগের কথা জানালেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্নে রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মেগা বৈঠকের পরে কথা জানিয়েছেন তিনি। সোমবার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে তিনি জানিয়েছেন। মোট 12,000 পদে রাজ্য পুলিশে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্য পুলিশের মাঝে মধ্যেই শূন্য পদগুলি পূরণের জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি হয়, তারপর নিয়ম মেনে নিয়োগ করা হয়। এবার পুজোর ঠিক আগে নতুন নিয়োগের কথা ঘোষণা করলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবে খুশি চাকুরি প্রার্থীরা। রাজ্যে নিরাপত্তার জন্য একাধিক নতুন থানা তৈরি করা হয়েছে, তার জন্যই প্রয়োজন আরও বেশি পুলিশ কর্মীর, আর তাই প্রয়োজন অনুসারে এবার নতুন করে পুলিশ কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার। এবার মোট 12,000 শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। পাপের শাস্তি পেয়েছি আমি, অনুব্রত মণ্ডলের গলায় এবার অনুশোচনার সুর। ঈশ্বরের কাছে এমন কিছু পাপ করেছি যে তার জন্য শাস্তি পেয়েছি আমি। জামিনে জেল মুক্তির পর প্রথম সাংবাদিক সম্মেলনে এই কথাই জানালেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বোলপুরে দলীয় কার্যালয়ে বসে তিনি জানিয়েছেন, আমার মেয়ে সাধারণ বাড়ির মেয়ে, কোনো নেতা নেত্রী নয়, তাও জেল খাটতে হলো। ঈশ্বরের কাছে এমন কিছু পাপ হয়তো করেছি বা অন্যায় করেছি যে তার জন্য শাস্তি পেলাম আমি এবং আমার মেয়ে। আগামী দিনে বীরভূমের রাজনীতি এবং সে প্রসঙ্গে নিজের এবং দলের অন্যদের ভূমিকা কি হবে সে বিষয়ে তিনি বলেন, সবাই মিলে একসঙ্গে চলব। তার কথায় যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেভাবে চলতে হবে। তবে অনুব্রত মণ্ডলকে আবার সক্রিয় রাজনীতিতে দেখা যাবে কিনা এই বিষয়টি স্পষ্ট করে অনুব্রত মণ্ডলের দিন জানিয়েছেন, কালী পুজোর পরেই ব্লকে ব্লকে সভা শুরু করবেন তিনি। দেশ এবং রাজ্যের কৃষক ভাইদের জন্য সুখবর, প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার 18তম কিস্তির টাকা
নিয়ে বড় সুসংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5ই অক্টোবর 18তম পিএম কিষাণ প্রকল্পের কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন বলে জানা যাচ্ছে। 17তম কিস্তি গত 18ই জুন 2024 বিতরণ করা হয়েছিল। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, পিএম কিষাণ যোজনায় বছরে 6,000 টাকা করে দেওয়া হয় কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার 18তম কিস্তি 2,000 টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার 5ই অক্টোবর। কেমন থাকবে আজকে পশ্চিমবাংলার আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, লেটেস্ট ওয়েদার রিপোর্টটি এক নজরে দেখে নিচ্ছি। শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 4টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। 4টি জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটারের অধিক ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। কোচবিহার জেলার কিছু কিছু স্থান জুড়ে আজকে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্তভাবে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। অপরদিকে বেঙ্গালুরুতে তরুণীকে খুনের পর দেহ 30 টুকরো করে ফ্রিজে ভরে রাখা হলো। ওড়িশায় মিলল অভিযুক্তের দেহ। বেঙ্গালুরুতে তরুণীকে খুনের পর দেহ 30 টুকরো করে ফ্রিজে রেখেছিলেন অভিযুক্ত। এবার ওড়িশা থেকে মিলল অভিযুক্তের দেহ। পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন ওই অভিযুক্ত। বুধবার ওড়িশার ভদ্রক জেলায় একটি গাছ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তিনি নিহত তরুণীর সহকর্মী ছিলেন, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। উল্লেখ্য, গত শনিবার বেঙ্গালুরুতে একটি এক কামরার এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ত্রিপুরার এক তরুণীর 30 টুকরো দেহ। ফ্রিজের মধ্যে অন্তত 2 সপ্তাহ ধরে রাখা হয়েছিল সেই টুকরো টুকরো দেহাংশ। নিহত তরুণীর নাম মহালক্ষী। বেঙ্গালুরুর ভিয়া আলিকা ভাল এলাকায় একটি এক কামরার ফ্ল্যাটে থাকতেন তিনি। সোমবার সকালে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেছিলেন, সব দিক খতিয়ে দেখে বিচার করে তদন্ত শুরু করেছে তারা। মূল অভিযুক্তের হদিস মিলেছে, তাকে গ্রেপ্তারের ব্যবস্থা চলছে। তিনি আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি কর্ণাটকের নয়, তবে এর থেকে বেশি তথ্য তিনি দিতে পারবেন না, কারণ এতে সুবিধে হতে পারে ওই ব্যক্তির। এবার মিলল সেই অভিযুক্তের দেহ ত্রিপুরা থেকে।